যুবককে মারধর, ছজন গ্রেপ্তার পেট্রাপোলে। ধৃতদের আগামী 4 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। গুজব রুখতে চলছে প্রচার। ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করল পেট্রাপোল থানার পুলিশ। ছেলেধরা সন্দেহে পেট্রাপোল এলাকায় যুবককে মারধরের ঘটনায় আক্রান্ত চিকিৎসাধীন ব্যক্তির শারীরিক রিপোর্ট তলব করল আদালত। আপাতত আগামী মাসের 4 তারিখ পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতে রাখার নির্দেশ বনগাঁ মহকুমা আদালতের। প্রসঙ্গত, বৃহস্পতিবার পেট্রাপোল থানার হরিমন্দির এলাকায় ছেলেধরা সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। অভিযোগ, সকালে এলাকায় ঘোরাঘুরি করছিল অপরিচিত এক যুবক। স্থানীয় কয়েকজন তার নাম পরিচয় জানতে চান। স্থানীয় সূত্রে খবর, এরপরই অতি উৎসাহী কয়েকজন যুবক ওই যুবককে মারধর করে, তার ব্যাগে তল্লাশি চালায়। মারধরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পেট্রাপোল থানার পুলিশ। আক্রান্ত যুবককে উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়তে হয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। এরপর কোনোক্রমে উত্তেজিত জনতাকে শান্ত করে আক্রান্ত যুবককে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, স্থানীয়দের সচেতন করতে ছয়ঘরিয়া পঞ্চায়েতের সহযোগিতায় এলাকায় মাইকের মাধ্যমে লাগাতার প্রচার করা হচ্ছে। স্থানীয়দের কাছে আবেদন করা হচ্ছে গুজব না ছড়ানোর ব্যাপারেও। পেট্রাপোল থানার সমস্ত নাগরিককে জানানো যাচ্ছে যে বিগত কয়েকদিনে শিশু হারানোকে কেন্দ্র করে একটি বিশেষ স্পর্শকাতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, কোনোভাবেই সোশ্যাল মিডিয়ার কোনো গুজবে কান ধরেন না এবং সোশ্যাল মিডিয়ায় অযথা গুজব ছড়াবেন না। উক্ত বিষয়ে পেট্রাপোল থানার প্রশাসন যথেষ্টভাবে সক্রিয়। যদি আপনার কোনো সন্দেহভাজন ব্যক্তিকে চোখে পড়ে তাহলে পেট্রাপোল থানাকে জানান এবং কোনো পরিস্থিতিতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। বিষয়টি রুখতে সমাজ মাধ্যমেও কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। তা সত্ত্বেও রোখা যাচ্ছে না এই ধরনের ঘটনা। গতকাল ওই যুবক আক্রান্তের ঘটনায় রাতেই 6 অভিযুক্তকে গ্রেপ্তার করে পেট্রাপোল থানার পুলিশ। পেট্রাপোল থানা সূত্রে জানা গেছে ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অভিযুক্তদের এদিন বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয় পেট্রাপোল থানার পুলিশের পক্ষ থেকে। অভিযুক্তদের আদালতে হাজির করানোর পর বিচারক আগামী মাসের 4 তারিখ পর্যন্ত অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের লয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আইনজীবী সমীর দাস বলেন, অপহরণের সন্দেহে মারধর করা হলো, যার পরিপ্রেক্ষিতে সেই মারধর খাওয়া ব্যক্তি হসপিটালে ভর্তি হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় আছে। সেই পরিপ্রেক্ষিতে পেট্রাপোল থানার পুলিশ বিভিন্ন জায়গায় রেড করে 6 জন আসামিকে গ্রেপ্তার করে এবং তাদের আজকে বনগাঁ লানেট এসিজিএম কোর্টে প্রডিউস করা হয় এবং সমস্ত দিক বিবেচনা করে লানেট কোর্ট ওই যে ব্যক্তি হসপিটালে ভর্তি হয়েছে তার অবস্থা কেমন সেই সম্পর্কে ইঞ্জুরি রিপোর্ট হসপিটাল থেকে কলফর করা হলো, আর পুলিশের কাছে তদন্ত রিপোর্ট যে সিডি কেস ডায়েরি সেটাও কলফর করা হলো। সেটা দেখে 4 তারিখে আবার ফার্দার হিয়ারিং হবে। বর্তমানে ওরা 6 জন 4 তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টডিতে থাকবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।